হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে, আমরা সবাই জানি। আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে কবে থেকে ভর্তি কার্যক্রম চালু হতে যাচ্ছে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, বা ভর্তি হওয়ার জন্য কি কি কাজ করতে হবে আপনাকে, সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন এডমিশনের যে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যেতে হলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার থেকে, এটা আপনি মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ, যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে অ্যানিউ এডমিশন, লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে দেখবেন এরকম একটা পেজ আসবে, এখানে যে অ্যাডমিশন হোম লেখা আছে এবং এই যে app1.nu.edu.vd, এই ওয়েবসাইটটা দেখে আপনার এটাতে ক্লিক করবেন। আমি সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে আপনারা ক্লিকে চলে যেতে পারবেন এই ওয়েবসাইটে। আসার পর এরকম একটা পেজ পাবেন, তো এখান থেকে প্রথমে আপনাকে এখানে অনেকগুলো ট্যাব আছে, এখানে যে অনার্স, প্রফেশনাল, তারপর ডিগ্রি, মাস্টার্স, এগুলো আছে। আপনাকে এই যে প্রথমে ডিফল্ট বাই অনার্স সিলেক্টেড থাকবে, তো এই অনার্সে থাকাকালীন আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে ঢোকার পরে নোটিশ এখানে ঝুলতেছে এবং এদিকে হচ্ছে তাদের যে সার্কুলারগুলো সেগুলো দেওয়া আছে। প্রথম যে সার্কুলারটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সার্কুলার ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন 2021 শিক্ষাবর্ষের, তো এটা আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন বিজ্ঞপ্তির, ভর্তি বিজ্ঞপ্তিটা। আমরা এটা একটু জুম করে নিই, তো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে। 2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি। তো প্রথমে দেওয়া আছে যে কবে থেকে ভর্তি আবেদনটা শুরু হবে, আগামী 22 মে বিকাল 4টা থেকে শুরু হবে এবং হচ্ছে চলবে, সেটা হচ্ছে 9 জুন 2022 রাত 12টা পর্যন্ত। তো যারা ভর্তিতে ইচ্ছুক তারা এই সময়ের মধ্যে আবেদন করতে হবে, এবং আবেদন ফি বাবদ প্রাথমিক ফি যেটা, সেটা হচ্ছে 250 টাকা, এটা সবার জন্য এক সমান। আপনি যে কোনো কলেজে আবেদন করার না, কোনো 250 টাকা ফি দিতে হবে। সেটা হচ্ছে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং নাম্বারে, আপনারা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের নোটিশ বোর্ডে দিয়ে দিবে যে আপনারা কোন কোন নাম্বারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, সেটা নির্দিষ্ট কলেজের যে ওয়েবসাইট সেখানে আপনারা ফলো করবেন, তাহলে সেটা পেয়ে যাবেন কিভাবে জমা দিতে হবে। এখন আমরা দেখে নিই যে আসলে কারা কারা আবেদনটা করতে পারবে, আবেদনের যোগ্যতা কাদের আছে 21-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের সাধারণ যোগ্যতা এখানে দেওয়া আছে, তো এখান থেকে আপনারা ফলো করবেন হচ্ছে এই যে ক এবং খ নাম্বার, এই দুইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটাই ফলো করতে হয়। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনারা যারা আর্টস এর স্টুডেন্ট, মানে হচ্ছে মানবিক আর্টস বা মানবিক যেটাই বলেন, বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আপনি সেটা উন্মুক্ত হতে পারে, যে কোনো শিক্ষা বোর্ড থেকে মানবিক শাখা যদি আপনি পড়ালেখা করে থাকেন, মানবিক শাখা যারা 2018 এবং 2019 সালে SSC পাস করছেন এবং যাদের GPA হচ্ছে 3.50 সর্বনিম্ন, অ্যাটলিস্ট 3.50 থাকতে হবে আপনার হচ্ছে SSC তে, এবং 2020-21 সালে HSC পাস করেছেন ফোর্থ বিষয় সহ ন্যূনতম 3.0 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মানে হচ্ছে সংক্ষেপে বলি এই লাইনটার মানে হচ্ছে এটাই, যারা মানবিক থেকে পড়াশোনা করেছেন তারা SSC এবং HSC দুইটাই মিলে টোটাল 6.50 হতে হবে, এর মধ্যে SSC তে হতে হবে 3.50 আলাদা করে এবং HSC তে হতে হবে 3.0, সেটা আপনার ফোর্থ বিষয় সহকারে, টোটালি আপনার 3.0 হলো, সমস্যা নাই। আর পাশের সনটা হচ্ছে যারা SSC পাস করছেন 2018 এবং 2019 সালে এবং HSC হচ্ছে 2020 এবং 2021 সালে, তারাই শুধুমাত্র আবেদনটা করতে পারবেন, এটা হচ্ছে যারা মানবিকের তাদের জন্য। তারপর নিচে যেটা সেটা হচ্ছে কমার্স বা ব্যবসা শিক্ষা যেটাই বলেন, আর হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান যেটাই বলেন, এই দুই বিভাগের জন্য যারা 2018 এবং 2019 সালে পাশ করছেন SSC এবং ইন্টারমিডিয়েট পাশ করছেন হচ্ছে 2020 এবং 2021 সালে, তারাই শুধুমাত্র আবেদনটা করতে পারবেন। তো এখানে একটু পরিবর্তন আছে, যারা যারা বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার স্টুডেন্ট আছেন তাদের SSC তে ন্যূনতম 3.50 পেতে হবে এবং HSC তেও ন্যূনতম 3.50 পেতে হবে, দুইটাই সেম সেম, মানে দুইটাই মিলে টোটাল আপনার হচ্ছে 7 পয়েন্ট লাগবে ন্যূনতম যোগ্যতা। যেটা মানবিকের জন্য একটু ছাড় আছে সেটা হচ্ছে HSC তে 3 পয়েন্ট হলে চলে বরাবর, আর ব্যবসা এবং বিজ্ঞানের জন্য 3.50 লাগবে দুইটাতেই। এই দুইটাই এখানে পার্থক্য আছে এই মানবিক এবং ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শাখার মধ্যে। এগুলো হলো শিক্ষাগত যোগ্যতা। এখানে আমরা একটু ইম্পর্টেন্ট যে ডেট গুলো আছে সেগুলো একটু দেখে নেবো, যে 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রমে প্রাথমিক যে আবেদনের সময়সূচিটি আছে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং PDF কপি সংগ্রহের তারিখ হচ্ছে আগামী 22/5/2022 থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন, এবং 9/6/2022 সালের ভিতরে এই তারিখের ভিতরে আপনার যে PDF আবেদন কপিটা সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা যারা আবেদন করবো বা
পিডিএফটা সংগ্রহ রাখবেন অথবা প্রিন্ট আউট করে নেবেন। তারপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনাকে 2800 টাকা আপনার যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নির্ধারিত সিস্টেমে, মানে নির্ধারিত মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে। সেটা হচ্ছে 23/5/2022 থেকে 11/6/2022, এই তারিখের মধ্যে যে কোনো একদিন দিলে হবে, তবে এর ভিতরে দিতে হবে, মাস্ট বি। যদি আপনি শুধু অনলাইনে আবেদন করেন আর এই 2800 টাকা জমা না দেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে, ওটু আপনার আবেদনটা গণ্য হবে না। তো আর এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, সেটা আপনার নির্ধারিত যে কলেজ আছে সেই কলেজের নোটিশ বোর্ডে দেওয়া দেওয়া হবে। আপনি সেখানে পার্সোনালি যোগাযোগ করবেন বা তাদের যদি নির্দিষ্ট ওয়েবসাইট থাকে আপনারা চেক করতে পারবেন। তারপর হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয়ন করবে, হচ্ছে আপনি 23/5/2022 থেকে 12/6/2022 যারা আবেদন করবেন, আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার পর এই 23/5/2022 তারিখ থেকে 12/6/2022-এর মধ্যে যদি আপনার মোবাইলে মেসেজ না আসে কনফার্মেশনের যে আপনার আবেদনটা গ্রহণ হয়েছে, তাহলে আপনি যে কলেজে আবেদন করছেন সেই কলেজে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে হবে। আর যদি এর ভিতরে যোগাযোগ না করেন আর এই তারিখের ভিতরে যদি SMS-টা না আসে, তাহলে আপনার আবেদনটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনার আবেদনটা না, তারা যদি গ্রহণ না করে, তাহলে আপনার আবেদনটা ন্যাশনাল ইউনিভার্সিটিটা কাউন্ট করবে না। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মোবাইলে কনফার্মেশন SMS আসে কি না কলেজে জমা দেওয়ার পর। যদি না আসে, তাহলে সরাসরি আপনি যেই কলেজে জমা দেবেন ফর্মটা সেই কলেজে যোগাযোগ করবেন, তাহলে তারা সেই সমস্যার সমাধান করে দেবে। বাকি যেগুলো আছে এগুলো আপনাদের হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনার নিজে যেগুলো দেখে নেবেন। আমি যেগুলো বললাম সেগুলোই মূল বিষয়, আপনার অনলাইনে ভর্তি এবং কবে থেকে শুরু হবে, কিভাবে আপনি টাকা জমা দেবেন এগুলো বিষয়ে। আর বিস্তারিত আপনারা যদি জানতে চান যে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে অনেকগুলো, আপনার আমি সেই ভিডিও লিঙ্কগুলো সবগুলো দিয়ে দেবো আমার এই ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দিবেন, তারপর কিভাবে কলেজ ট্রেস করতে হবে বা কোন কোন সিস্টেমে সিট দেওয়া হবে সেগুলো, তারপর কোন কোন কলেজে কতগুলো সিট আছে, এই এই বিষয়ে সবকিছু সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সবগুলোর লিঙ্ক আমি দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই ছিল মূলত আজকে আমার ভিডিও। যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।